পাকিস্তান ইতিহাসের অন্যতম আলোচিত এক দেশের নাম। নানান সময় নানান আন্দোলন ঘাত প্রতিঘাত পেরিয়ে 1947 সালে মুক্তি লাভ করে দেশটি। বহু আন্দোলন, নেতৃত্ব ও ভৌগোলিক বৈচিত্র্য দেশটিকে আর 10টি দেশের থেকে আলাদা করে রেখেছে, যার ফলে পাকিস্তানের রাজনীতিতে এমন কিছু ভিন্নতা এসেছে যা দেশটির রাজনীতিকে নিয়ে গেছে অনুমানের ঊর্ধ্বে। বলা হয়ে থাকে পাকিস্তানের রাজনীতির গতিপথ অনুমান করা বেশ কঠিন। এ কারণেই হয়তো দেশটির ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি, যার সর্বশেষ উদাহরণ ইমরান খান সরকারের পতন। 1947 সাল থেকে প্রত্যেক প্রধানমন্ত্রী যদি তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারতেন তাহলে ইমরান খান পাকিস্তানের 15তম প্রধানমন্ত্রী হতেন, কিন্তু ইমরান খান ছিলেন দেশটির 22তম প্রধানমন্ত্রী। চলুন জেনে নেই কোন কোন প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় ছিলেন এবং কেনই বা তাদের ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। 1947 সালের 15 অগস্ট পাকিস্তান স্বাধীন হলে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। 1951 সালের 16 অক্টোবর রাওয়ালপিন্ডিতে আততায়ীর গুলিতে নিহত হওয়ার ফলে ক্ষমতা গ্রহণের 4 বছরের মাথায় পতন হয় তার। লিয়াকত আলী খান নিহত হওয়ার একদিন পর 1951 সালের 17 অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন খাজা নাজিমুদ্দিন, কিন্তু ধর্মীয় রাজনৈতিক দলগুলোর দাঙ্গাকে কারণ দেখিয়ে নাজিমুদ্দিনকে পদত্যাগের নির্দেশ দেয় তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। কিন্তু তিনি সেই নির্দেশ প্রত্যাখ্যান করলে 1953 সালের 17ই এপ্রিল গভর্নর জেনারেল মোহাম্মদ আলী বগুড়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু 1955 সালের 12ই অগস্ট আঞ্চলিক ইস্যুতে দ্বন্দ্ব এবং পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা তাকে সরিয়ে দেন। চৌধুরী মোহাম্মদ আলীকে 1955 সালে পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা, কিন্তু 1956 সালের 12ই সেপ্টেম্বর দলের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের কারণে আইয়ুব খানের একনায়কতন্ত্র নিয়ে স্পষ্টবাদী হওয়ার কারণে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি। প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত হোসেন সোহেদ সোহরাওয়ার্দী 1956 সালের 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, কিন্তু ইস্কান্দার মির্জার সঙ্গে মতপার্থক্যের কারণে 1957 সালের 17 অক্টোবর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। হোসেন সোহেদ সোহরাওয়ার্দীর পর ইব্রাহিম ইসমাইল চুন্ডিগার 1957 সালে 17ই অক্টোবর ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, তবে ক্ষমতায় আসার মাত্র 2 মাস পরেই পদত্যাগ করেন তিনি। 1957 সালের 17ই ডিসেম্বর ফিরোজ খান নুনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে উন্নীত করেন ইস্কান্দার মির্জা, কিন্তু 1958 সালের 7 অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক আইন জারি করার সময় নুনকে তার পদ থেকে বরখাস্ত করেন। দীর্ঘ 13 বছর সামরিক আইন জারির পর স্বৈরশাসক ইয়াহিয়া খানের প্রশাসনের অধীনে নুরুল আমিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, তবে দায়িত্ব পালনের মাত্র 13 দিনের মাথায় 1971 সালের 20 ডিসেম্বর আমিনকে সরিয়ে দেওয়া হয়। 1973 সালের 14 অগস্ট প্রধানমন্ত্রী হন জুলফিকার আলী ভুট্টো। তিনি 1977 সালে পুনরায় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন, কিন্তু স্বৈরশাসক জেনারেল মোহাম্মদ জিয়া উল হক তাকে কারাবন্দী করেন এবং পরবর্তীতে 1979 সালে ভুট্টোর ফাঁসি হয়। ভুট্টোর ফাঁসির দীর্ঘদিন পর মোহাম্মদ খান জুনজো 1985 সালের 23 মার্চ সামরিক একনায়কতন্ত্রের শাসনামলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তবে 1988 সালের 29 মে জুনজোর সরকারকে বরখাস্ত করা হয়। পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের সামরিক শাসনের পর 1988 সালে পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেনজির ভুট্টো। 1990 সালের 6 অগস্ট রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। 1990 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ শরীফ, কিন্তু 1993 সালে রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান আবারও একটি নির্বাচিত সরকারকে বরখাস্ত করলে সুপ্রিম কোর্ট শরীফ সরকারকে পুনর্বহাল করেন, কিন্তু তৎকালীন সেনাবাহিনীর প্রধান 1993 সালে নওয়াজ শরীফ এবং গুলাম ইসহাক খানকে পদত্যাগে বাধ্য করেন। নওয়াজ শরীফের পর বেনজির ভুট্টো 1993 সালে পুনরায় প্রধানমন্ত্রী হন, কিন্তু এবারও তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি, কারণ রাষ্ট্রপতি ফারুক লেঘারি 1996 সালে নভেম্বরে তার সরকারকে বরখাস্ত করেন। 1997 সালে নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন নওয়াজ শরীফ, কিন্তু 1999 সালের 12 অক্টোবর জেনারেল পারভেজ মোশাররফ দেশে জরুরি অবস্থা জারি করলে আবারও ক্ষমতা হারান নওয়াজ শরীফ।
জাফরুল্লাহ খান জামালি স্বৈরশাসক পারভেজ মোশাররফের অধীনে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মোশাররফ তাকে বরখাস্ত করার আগে তিনি মাত্র 19 মাস দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। 2004 সালের 30 জুন পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন চৌধুরী সুজাত, কিন্তু মূলত খণ্ডকালীন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। শওকত আজিজ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। শওকত আজিজ 2004 সালের 28 অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পার্লামেন্টের মেয়াদ শেষ করে 3 বছরের মাথায় 2007 সালে 15 নভেম্বর দায়িত্ব ত্যাগ করেন তিনি। 2008 সালের সাধারণ নির্বাচনের পর 18তম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইউসুফ রাজা গিলানি। তার দল পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করে, কিন্তু 2012 সালে শীর্ষ আদালত অবমাননার দায়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সরকারের অবশিষ্ট মেয়াদ শেষ করতে গিলানির কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রাজা পারভেজ আশরাফ। 2012 সালে 22 জুন থেকে 2013 সালের 24 মার্চ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। নওয়াজ শরীফ 2013 সালের জুনে তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। এই মেয়াদেই পাকিস্তানের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর তুলনায় এখন পর্যন্ত তিনি সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। 2017 সালের 28 জুলাই সর্বোচ্চ আদালত কর্তৃক অভিশংসিত হওয়ার আগে তিনি 4 বছর 53 দিন ক্ষমতায় ছিলেন। নওয়াজ শরীফকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরে 2017 সালে পাকিস্তানের 21তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় শহীদ খাকান আব্বাসিকে, কিন্তু 2018 সালে নতুন নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। 2018 সালের 18ই অগস্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান, কিন্তু ইমরান খানও নিজের মেয়াদ পূর্ণ করতে পারেননি। ইমরান খান যখন সরকার গঠন করেছিল তখন সবাই ভেবেছিল ক্রিকেটের মতোই দেশের নেতা হিসেবেও একটি বর্ণাঢ্য সমাপ্তি হবে তার, কিন্তু বাস্তবতা ছিল একদমই ভিন্ন। 2022 সালের 10 এপ্রিল জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। বর্তমানে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় আছেন।